সংবাদ নিবেদন করছে। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। মিস্টার গুরু মশলা নিশ্চিন্তের প্রতীক। স্বর্ণ কমল জুয়েলার্স। শেরি ফিল দ্য ডিফারেন্স। পাড়ার দোকানে গিয়ে বলবেন লাল বাবা রাইসের সিল প্যাকেজ। লাল বাবা রাইস এখন ত্রিপুরায়। পরিমলের গুরুদেব ধূপকাঠি বাঙালির অন্তরে। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। পাতা উল্টালেই সোনার খনি পারুল প্রকাশনী। সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবে জানি পারুল প্রকাশনী। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। স্বাগত আপনাদের হেডলাইন্স ত্রিপুরার পর্দায়। এই মুহূর্তে আপডেটস খবরে আপনাদের সঙ্গে আমি পুনম। তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল অসমের বিস্তীর্ণ এলাকা। বুধবার সকাল 7:51 অসমের একাধিক এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেলে মাত্রা ছিল 6.7। ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল অসমের বিস্তীর্ণ এলাকা। বুধবার সকালে অসমের একাধিক এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেলে মাত্রা ছিল 6.7। কম্পন ছড়িয়ে পড়ে উত্তরবঙ্গেও। এখনো পর্যন্ত ভূমিকম্পের ফলে অসম বা পশ্চিমবঙ্গে কোনো আহত বা মৃতের খবর পাওয়া যায়নি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, শোণিতপুর জেলায় হয়েছে ভূমিকম্প। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল 17 কিলোমিটার। সকাল 7:51 নাগাদ কম্পন অনুভূত হয়। ক্রমশ তা গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়ে। ভূমিকম্পের ধাক্কা লেগেছে প্রতিবেশী বাংলাদেশেও। ঢাকা সহ আশেপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে। আন্তর্জাতিক ভূমিকম্প পরিমাপ কেন্দ্র জানিয়েছে, রিক্টার স্কেলে এই কম্পনের কেন্দ্র অসম। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 6.7। মায়ানমার ও চীনে এই কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের পর উত্তরবঙ্গ ও অসমে আফটার শকও অনুভূত হয়। সকাল 7:58 ও 8:01 হওয়া দুটি আফটার শকের তীব্রতা ছিল যথাক্রমে 4.3 ও 4.4। অসমের তেজপুরের বহু বাড়ি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে। শোণিতপুর জেলার প্রধান কার্যালয় গুয়াহাটির একাধিক বহুতলেও ফাটল দেখা দিয়েছে। এছাড়া অসমের অন্যান্য অঞ্চল থেকেও ক্ষতির খবর আসছে। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল গোটা ঘটনার খবর জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। সাহায্যের অনুরোধ করেছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রয়োজনীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন। পাশাপাশি ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য সহমর্মিতাও প্রকাশ করেছেন তিনি। সহমর্মিতা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সবাই যাতে নিরাপদে থাকতে পারে সেই প্রার্থনা করেছেন তিনি। কেন্দ্রের তরফে অসমের জনগণকে সাহায্যের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ভিউরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। রাজ্যে পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে খাদ্যশস্য। করোনার সময়ে কোনো ব্যবসায়ী যেন অসদ উপায়ে ব্যবসা না করেন, তার জন্য সতর্ক করা হয়েছে ব্যবসায়ীদের। বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য গঠন করা হয়েছে টাস্কফোর্স। এই টাস্কফোর্স নিয়মিত বাজারগুলিতে দ্রব্যমূল্য তদারকি করবেন। বুধবার ব্যবসায়ীদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠকে কথা জানান মন্ত্রী মনোজ কান্তি দেব। করোনা পরিস্থিতির সুযোগ নিয়ে সম্প্রতি ভোজ্য তেল এবং ডালের দাম বাড়িয়ে দিয়েছে একাংশ ব্যবসায়ী। এ অবস্থায় বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের লক্ষ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশে টাস্কফোর্স গঠন করা হয়েছে। খাদ্য দপ্তরের পক্ষ থেকে তারা বাজারগুলিতে নিয়মিত তদারকি করবেন। কোনো ব্যবসায়ী যদি অসাধু উপায়ে ব্যবসা করার চেষ্টা করেন, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব। বুধবার রাজধানীর বাজারগুলির ব্যবসায়ী, গ্যাস এজেন্সি, পেট্রোল পাম্প সহ খাদ্য দপ্তরের কর্মকর্তাদের নিয়ে এক বৈঠকে মিলিত হয়েছেন মন্ত্রী মনোজ কান্তি দেব। সেখানে একথা জানান তিনি। মূলত এই রাজ্যের মানুষ যাতে সাফার না করে, মানুষ যাতে পরেশানি না হয়, মানুষের উপর যাতে অস্বাভাবিক মূল্য বৃদ্ধির চাপ না পড়ে, সেই জন্যই এই মিটিংগুলি করা। এবং মাননীয় মুখ্যমন্ত্রী স্বয়ং আমাকে বলেছেন তাদেরকে নিয়ে বসার জন্য, সেই জন্য আজকে বসেছি। এবং আমরা প্রতিনিয়ত ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইজ দপ্তর, সদর মহকুমা প্রশাসন এবং লিগাল মেট্রোলজি, আমরা যত টিম করে বাজারগুলিতে ভিজিট করা আমরা অতীতেও করেছি, বর্তমানেও করা প্রতিনিয়ত করা হবে, যাতে দ্রব্যমূল্য বৃদ্ধি না পায়। এবং অসাধু ব্যবসায়ী যদি কেউ থাকে, তাদেরকে বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে। তাদেরকে এদিকে পরিযায়ী শ্রমিকেরা যেন ওয়ান নেশন ওয়ান রেশন কার্ডের সুযোগ নিয়ে গণবণ্টন ব্যবস্থার সুযোগ পেতে পারেন, সে বিষয়েও ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড যেটা এই রাজ্যে সম্পূর্ণ বাস্তবায়িত হয়েছে, প্রায় 100% সেটা আমরা বাস্তবায়িত করতে পেরেছি। মাইগ্রেন্ট লেবারদের এই ক্ষেত্রে এনএফএসএ গ্রুপে যারা রয়েছে তাদের রেশন তুলতে কোনো অসুবিধা হবে না, যে কোনো রেশন শপ থেকে তারা রেশন সামগ্রী সংগ্রহ করতে পারবে। অনুরূপভাবে আমাদের স্টেটের যারা লেবাররা বাইরে বহিরাজ্যে রয়েছে তারাও এক্ষেত্রে সুবিধা পাবে। যদিও পশ্চিমবঙ্গ সময়ে দু একটা রাজ্যে সেটা কোনো চালু হয়নি, কিন্তু অন্যান্য ভারতবর্ষের ম্যাক্সিমাম রাজ্যে ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড প্রযোজ্য হয়েছে। রাজ্যে খাদ্যশস্য মজুত সম্পর্কে মন্ত্রী বলেন, রাজ্যে খাদ্যশস্য এবং জ্বালানির পর্যাপ্ত মজুত রয়েছে। বুধবার মন্ত্রী মনোজ কান্তি দেব সাংবাদিকদের সাথে এক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন। মন্ত্রী বলেন, রাজ্যে বর্তমানে 97 দিনের চাল মজুত রয়েছে, গম রয়েছে 85 দিনের, লবণ 49 দিনের, ডাল 7 দিনের, পেট্রোল 8 দিনের, ডিজেল 6 দিনের, কেরোসিন 8 দিনের। তবে চিনি সংকট রয়েছে রাজ্যে, যে পরিমাণ চিনি রয়েছে তা চলবে 2 দিন। এদিকে রেশনগুলিতে চিনি এবং ডাল কেন সরবরাহ করা হচ্ছে না, এ প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, এই দুই সামগ্রী আমদানির জন্য যে দুটি সংস্থাকে টেন্ডার দেওয়া হয়েছিল তারা সময় মতো পাঠাতে পারছে না, যে কারণে তাদেরকে পেনাল্টিও করা হয়েছে। দেখুন, রেশনে আমরা আমাদের কাছে 600 মেট্রিক টন মসুর ডাল মজুদ ছিল আগে, সেটা আমরা এই মাস দিয়েছি। কিন্তু মসুর ডালের জন্য আমরা টেন্ডার করেছিলাম, টেন্ডার করার পরে যে পার্টি টেন্ডার পেয়েছে 74.25 টাকা রেট দিয়েছিল দিল্লির একটা পার্টি, সেই পার্টি আজকে অব্দি আমাদেরকে ডাল দেয়নি। আমরা ওয়ার্ক অর্ডার দিয়েছি কিন্তু ডাল দেয়নি, তো সেই ব্যাপারে আমরা তার বিরুদ্ধে পেনাল্টি আমরা করছি। যে 1,55,00,000 টাকা ডিপোজিট করেছিল সেটা আমরা ফরফিট করবো, কিন্তু ঘটনা হয়েছে নতুন করে আবার মনে হয় টেন্ডার ডাকতে হবে, কারণ দেশেও করোনা পরিস্থিতির জন্য ডাল দিতে অসুবিধা হচ্ছে। ভদ্রলোক চিঠি দিয়েছে যে আমরা ডাল দিতে পারছি না, তো এর জন্য ডাল রেশনে আমরা দিতে পারছি না। এই পরিস্থিতি বাজারে দ্রব্যমূল্যর দাম নিয়ন্ত্রণে কতটুকু কার্যকরী ভূমিকা নিতে পারে সেদিকে তাকিয়ে রয়েছে রাজ্যবাসী। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। সময় এখন বিরতি, সঙ্গে থাকুন। আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার মানে প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে যুগ যুগ ধরে অদ্বিতীয়, সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়, যুগ যুগ ধরে সব সিস্টারদের একটাই পছন্দ, সিস্টার। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতি, সিস্টার গুঁড়ো মশলা গুণমানে স্বাদে প্রতি ঘরে ঘরে, আধুনিক প্রযুক্তিতে নতুন স্বাদে নতুন রূপে সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতি। শুভ অক্ষয় তৃতীয়া, চৌঠা মে মঙ্গলবার থেকে 15ই মে শনিবার পর্যন্ত। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত স্বর্ণ মুদ্রা, 15 গ্রাম ও তার ঊর্ধ্বে সোনার গয়নার কেনাকাটায় এবং 75,000 টাকার ঊর্ধ্বে হীরের গয়নার কেনাকাটায়। তার নিচে প্রতি কেনাকাটাতেও থাকছে নিশ্চিত উপহার, 20% ডিসকাউন্ট সোনার গয়নার মজুরিতে, 100% ডিসকাউন্ট হীরের গয়নার মজুরিতে, 15% ডিসকাউন্ট গ্রহরত্নের এমআরপির ওপর। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র স্বর্ণ মুদ্রা 100 গ্রাম। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, পুরনো সোনার বদলে নতুন গয়না, হালকা সোনার গয়নার সম্ভার, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী, একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শুভ অক্ষয় তৃতীয়া, চৌঠা মে থেকে 15ই মে পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। আমরা প্রতিদিনই খোলা আছি। M-Star Roofing Sheets, perfect, safe and secured roofing sheets for industries and home. Roofing ka Ramaban, M-Star. Hazaro kahaniyon ke beech ek naye kahani ki shuruaat aur usi ke saath kuch mutthi bhar khwab leke tumhare paas aana. Shaadi matlab ek nayi zindagi aur inhi naye kisson mein अभी भी मेरा अपना स्वर्ण कमल ज्वेलर्स। नए और मनपसंद डिजाइन्स के बेशुमार कलेक्शन से चुन लीजिए अपना मनपसंद सोने और हीरे के गहने और कीजिए अपने रिश्तों की शुभ शुरुआत।
स्वर्णा कमाल ज्वेलर्स, अपनों से भी अपना। सुखी गृहकोण एक स्वप्नमय बाड़ी जा मन के छुए जाए हृदय जोड़ान अनुभव ड्रइंग रूम बेडरूम किचन डाइनिंग बाथरूम सबेते ही भालोबाशार रूपायण दारुण अनुभव स्वप्निल बाड़ी रूपायणे यूरेका मोजाइक टाइल्स एंड सैनिटेशन सौंदर्येर चिरंतनी उद्भास पोस्ट अफिस चौमुहनी आगरतला पश्चिम थानार पाशे। प्रकाशित हलो पारुल त्रिपुरा माध्यमिक टेस्ट पेपर्स 2021 पर्षद प्रदत्त रिड्यूस्ड सिलेबस और नतून मार्क्स डिविशनर ओपर त्रिपुरार सब स्वनमधन्य विद्यालय 381 जन सबजेक्ट एक्सपर्ट शिक्षक द्वारा प्रस्तुत सैम्पल टेस्ट पेपर्स से संगे सब विषय ग्यारंटी युक्त लास्ट मिनट सजेशन पारुल प्रकाशनी जार कोनो विकल्प नहीं। ISO certified company launching first time in Tripura export quality water storage tank Polytech International jar 8 ti pocket ebong unique rib design tank tike kore tole shobar theke shera Polytech International er prottekti water storage tank IR technology dara somriddho hoy gorom abohar moddheo jol ke shorboda shitol rakhe ei tank tir oporer aboron ti bishesh multi layer dara toiri ja virus bacteria theke jol ke shorboda porishkar porichhanno ebong bishuddho rakhe সঠিক পরিষেবা এবং দীর্ঘস্থায়ী ট্যাঙ্কটির জন্য আজই নিয়ে আসুন পলিটেক ইন্টারন্যাশনাল ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক যা পাওয়া যাচ্ছে 25 বছরের ওয়ারেন্টির সঙ্গে পলিটেক ইন্টারন্যাশনাল উই মেক সেন্সিবল ট্যাঙ্ক ব্যবহার করুন বিশ্বাস হবে জল বাঁচান জীবন বাঁচান। আজও মনে পড়ে লর্ডসে সেই ঐতিহাসিক দিনের কথা, বাংলা তথা বাঙালির জয়ের কথা। আমি কিন্তু মনে প্রাণে বাঙালি, আর বাঙালি মাত্রই ভোজনরসিক, ভালোবাসি ভাত ডাল আলু পোস্ত আর মাছ। কিন্তু ভাত হতে হবে অবশ্যই লাল বাবা রাইস। লাল বাবা রাইস, যার বাছাই করা প্রতিটি দানায় আছে স্বাদ ও অফুরন্ত স্বাস্থ্যের আশ্বাস। পাড়ার দোকানে গিয়ে বলবেন লাল বাবা রাইসের সিল প্যাকই চাই, বলবেন আমি বলেছি, কারণ স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। লাল বাবা রাইস এখন ত্রিপুরায়। লাল বাবা রাইসের স্বর্ণচুরি কাজললতা এবং বাসমতি চাল সুলভ মূল্যে সর্বত্র পাওয়া যাচ্ছে। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। লাল বাবা রাইস এখন ত্রিপুরায় বাজারে সহজলভ্য। যে কোনো চালের মধ্যে স্বাদে এবং গুণে সর্বোৎকৃষ্ট লাল বাবা রাইস। মেসার্স কানাইমুড়ি সেন্টার, দুকলি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, কাঁঠালতলি, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। প্রযত্নে রঘুনাথ দত্ত। ফোন নম্বর 9862524310 এবং 8837340711। ঠিকানা অন্তরা জুয়েলার্স, অফিস রোড, সোনামুড়া, সিপাহীজলা, ত্রিপুরা। স্বাগত বিরতির পর। করোনার জেরে যখন জের পায় রাজ্যবাসী, তখন অপ্রীতিকর ঘটনার সাক্ষী হল উদয়পুরের গোকুলপুরের রাঙ্গামাটি এলাকা। 16 বছরের কিশোরের হাতে শ্লীলতাহানির শিকার হল 9 বছরের শিশুকন্যা। এ নিয়ে চতুর্থবারের মাথায় ধরা পড়ল ওই কিশোর। এর আগে 3 বার নাবালিকার সাথে অপকর্ম করার চেষ্টা করেছে সে, কিন্তু বুধবার আর রক্ষা হল না কিশোরের। এদিন সকালে পরিবারের লোকজনের উপস্থিতিতে ঘরে প্রবেশ করে শিশুকন্যার মুখে চাপা দিয়ে তার সাথে পাশবিক ঘটনা ঘটায় ওই কিশোর। এরপর তাকে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয় মেয়ের পরিবারের লোকজন। ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। আমরা সকালবেলা ঘুমিয়েছিলাম, এই যে পাশের বাড়ি পোলাটা আয়া
আমার বাড়ির লোকে কাজ করছে আর কি, মুখে চাপ দিয়ে মুখের মধ্যে চাপ দিয়ে দেবে। আরো দুই তিন তারিখ ঘটনা করতেছে। এখন কি চাইতেছে তোমরা? এখন আমরা চাইতেছি আমরা পঞ্চায়েত প্রধান প্রধান করতেছি, পঞ্চায়েত প্রধানের উপর সিদ্ধান্ত করে আমরা যা কিছু করুন তারা যা কিছু করুন। এখন কি আপনারা পুলিশের দ্বারস্থ হয়েছেন? হ্যাঁ নাবালিকা। হ্যাঁ হ্যাঁ রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে করোনা ভ্যাকসিন প্রদানের কাজ। বুধবার কৈলাস শহরে লায়ন্স ক্লাব প্রাঙ্গণে শুরু হয় ভ্যাকসিনেশন কর্মসূচি। আগামী সাত দিন ব্যাপী এই কর্মসূচি চলবে বলে জানানো হয়েছে উদ্যোক্তাদের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার অতিরিক্ত জেলা শাসক সহ ক্লাবের কর্মকর্তারা। আমরা কৈলাস শহর লায়ন্স ক্লাব, অনুভূতি নার্সিং কেয়ার এবং এসডিএম প্রশাসন, সিএম প্রশাসন এবং মুখ্য চিকিৎসক আধিকারিকের যৌথ ব্যবস্থাপনায় আমরা কৈলাস শহর লায়ন্স ক্লাবে আমরা ভ্যাকসিনেশন সেন্টার করেছি। আমরা আজকে থেকে শুরু করেছি সেটা আজকে 28 তারিখ, 28-29 তারিখ এই তিন দিন ব্যাপী আমরা ভ্যাকসিনেশন করব এবং পরবর্তী সময়েও আমরা এটা অ্যাকশন করার জন্য আমরা মুখ্য চিকিৎসক আধিকারিককে বলেছি। আমরা অবশেষে লেকচুমনি বাজারকে আস্তাপুর ময়দানে স্থানান্তরিত করা হল বুধবার। করোনা পরিস্থিতির কারণে বাজারে ভিড় এড়ানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। তবে প্রখর রোদে খোলা ময়দানে ব্যবসা বাণিজ্য করতে ব্যাপক সমস্যার মধ্যে পড়েছেন ব্যবসায়ীরা। আস্তাপুর ময়দানে পরিবর্তে অন্য কোনো ছায়াবহুল জায়গায় বাজার করা যায় কিনা সে বিষয়েও আবেদন জানাচ্ছেন বাজারের ব্যবসায়ীরা। আর হচ্ছে এখন যে করোনার যে মহামারী হয়েছে এখন ওইটা আমরা যাতে কম হয় তার জন্য এখানে প্রচুর ভিড় হয়, ওই ভিড়ের কারণে আমাদের স্বামীবন্ধু মাঠে আনা হয়েছে। সমস্যা হচ্ছে যে করোনা যে একটা সৃষ্টি হয়েছে বাজারটা গ্যাঞ্জাম হয়, যে কারণে এসডিএম অর্ডার দিতে যে একটুখানি বিবেকানন্দ ময়দানে আসার জন্য, তো আমরা সবাই কমিটির সিদ্ধান্ত করতে যে বিবেকানন্দ ময়দানে আসার জন্য, কারণ বিবেকানন্দ ময়দান সব দোকানদারে আসেছে কিন্তু রোদ্দুর যন্ত্রণা কোনো ক্রেতা বিক্রেতা এবং উভয় পক্ষে খুবই অসুবিধা করছি। ওখানে যে এই জমি আমাদের পক্ষে একটু থাকে কি করবো তারা যেন একটু কয়। ফিরছি আরো খবর নিয়ে ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। ট্যাঙ্ক মানি বর্তমানে P4 ইন্টারন্যাশনাল, যা এখন তৈরি হচ্ছে আগরতলার ভুজং নগরে। বালাজি প্রোডাক্ট এই ট্যাঙ্কের 8টি পকেট, 4টি লেয়ার ও ওজন বেশি থাকার ফলে মজবুত ও দীর্ঘস্থায়ী হয়। তাছাড়া প্রচন্ড গরমেও নর্মাল টেম্পারেচার জল পরিবেশন করতে সক্ষম। আপনাদের পরিচিত এই ট্যাঙ্কের বাজার মূল্য কোয়ালিটির তুলনায় অনেক কম, তাহলে আজই আমাদের চিত্তরঞ্জন রোড স্থিত আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশনের শোরুমে আসুন এবং অন্যান্য আধুনিক রকমারি টাইলস সহ চেকওয়ার ও P4 এর মতো ব্র্যান্ডের বাথরুম আইটেমস সংগ্রহ করুন। আমাদের ঠিকানা সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশন, চিত্তরঞ্জন রোড, আগরতলা। শুভ অক্ষয় তৃতীয়া, চৌঠা মে মঙ্গলবার থেকে 15ই মে শনিবার পর্যন্ত। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত স্বর্ণমুদ্রা, 15 গ্রাম ও তার ঊর্ধ্বে সোনার গয়নার কেনাকাটায় এবং 75,000 টাকার ঊর্ধ্বে হীরের গয়নার কেনাকাটায়। তার নিচে প্রতি কেনাকাটাতেও থাকছে নিশ্চিত উপহার, 20% ডিসকাউন্ট সোনার গয়নার মজুরিতে, 100% ডিসকাউন্ট হীরের গয়নার মজুরিতে, 15% ডিসকাউন্ট গ্রহরত্নের MRP-র ওপর। ডেইলি লাকি ড্র স্বর্ণমুদ্রা, মেগা ড্র স্বর্ণমুদ্রা 100 গ্রাম। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, পুরনো সোনার বদলে নতুন গয়না, হালকা সোনার গয়নার সম্ভার, GSI IGI পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী, একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শুভ অক্ষয় তৃতীয়া, চৌঠা মে থেকে 15ই মে পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। আমরা প্রতিদিনই খোলা আছি। M-Star Roofing Sheets, perfect, safe and secured roofing sheets for industries and home. Roofing ka Ramaban, M-Star.
চোখের যে কোনো চিকিৎসার জন্য এখন কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ দৌড়তে হবে না। এক ছাদের নিচেই অত্যাধুনিক মেশিন দিয়ে চোখের পরীক্ষা এবং প্রয়োজনীয় অপারেশন, যেমন ছানি অপারেশন, ফেকো, গ্লুকোমা, প্যারা চোখ, শিশুদের চোখের রোগ, চোখের প্লাস্টিক সার্জারি ইত্যাদি যত্ন সহকারে চিকিৎসা করা হয়। ডাক্তার পার্থ প্রতিম পাল অভিজ্ঞতার উপর বিশ্বাস রাখতে পারেন। ডাক্তার পার্থ প্রতিম পাল, আই সার্জন, কর্নেল চৌমুনি, শনি মন্দিরের বাম দিকে, মোবাইল 9436124910 8583948238। সুখী গৃহকোণ, একটা স্বপ্নময় বাড়ি যা মনকে ছুঁয়ে যায় হৃদয় জোড়ানো অনুভবে। ড্রয়িং রুম, বেডরুম, কিচেন, ডাইনিং, বাথরুম সবেতেই ভালোবাসার রূপায়ণ। দারুণ অনুভব, স্বপ্নের বাড়ির রূপায়ণে ইউরেকা মোজাইক টাইলস এন্ড স্যানিটেশন, সৌন্দর্যের চিরন্তনী উদ্ভাস, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা পশ্চিম থানার পাশে। যৌবনের স্পর্শেই হোক কিংবা নতুন সম্পর্কের ছোঁয়ায়, বন্ধুত্বের উন্মাদনায় আর আভিজাত্যের ছোঁয়ায়, উষ্ণতার হাতছানিতে আর উৎসবের উচ্ছ্বাসে, একজন একলাই হোক কিংবা মিলনের আমন্ত্রণে, জীবনের রঙে মানুষের মনে, সব পোশাকের একটাই নাম, সেলিন, সিন্স 1985। আধুনিক পুজো সম্মত ডিজাইন ও তুলনামূলক সস্তা দামে যাবতীয় শাড়ির সম্ভার নিয়ে এসেছে আগরতলার রাজশ্রী। প্রিয়জনদের আদর মাখা উপহার তুলে দিতে আপনাকে আসতেই হবে রাজশ্রীতে। বীর বেনারসিরও রয়েছে বিপুল সম্ভার। রাজশ্রী, হকার্স কর্নার রোড, আগরতলা। ওরা বোধহয় কেউ জানে না তোমার কাছে শিখে বড় হলো আজকে দিনটা ভুলে গেল। আমারে ধূপ না পোড়ালে, শুভ জন্মদিন গুরুদেব। ভেবেছিলাম তোরা ভুলেই গেছিস। গুরুদেব, আপনি আমাদের অন্তরে, আপনি আমাদের মধ্যে দহন জ্বালিয়ে আমাদের সৌরভ ছড়িয়ে দিয়েছেন। আপনার শেখানো গুণে আমরা প্রতিষ্ঠিত। আমারে ধূপ না পোড়ালে, গন্ধ কিছুই নাহি ঢালে। পরিমলের গুরুদেব ধূপকাঠি, বাঙালির অন্তরে। পয়লা মে থেকে শুরু হতে চলেছে 18 বছরের ঊর্ধ্বে সকল অংশের মানুষের জন্য টিকাকরণ। এই টিকাকরণকে সফল রূপ দেওয়ার লক্ষ্যে 10টা আরডি ব্লকের প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে এক বৈঠকের আয়োজন করা হয় কাঞ্চনপুর মহকুমা শাসকের উদ্যোগে। বৈঠকে উপস্থিত ছিলেন কাঞ্চনপুর মহকুমার শাসক চাঁদনি চন্দ্রন, ডিসিএম প্রণয় দাস, মহকুমার স্বাস্থ্য আধিকারিক, 10টা ব্লকের বিডিও সৈকত সাহা সহ অন্যরা। বিশ্বাস করছে না, কিন্তু দেখছেন পরে কি ভ্যাকসিনের তো ভালো সুবিধা হয়, আমাদের ভিডিও সব এরকম তো ওরা নিচ্ছে, তো এরকম আপনারা সবাইকে বুঝাতে দিন ভ্যাকসিনের সুবিধা। আর এখন তো ফ্রি পাক আছে, বাকি জায়গায় ভ্যাকসিনের শর্টেজ আছে, কিন্তু ত্রিপুরাতে ভ্যাকসিন আছে। মেলাখর থানাধীন তালকুমড়ার বাগবাসা বাজার সংলগ্ন এলাকায় মেলার আসরে প্রকাশ্যে চলল জুয়ার আসর। মেলা কমিটির পক্ষ থেকে জুয়ারিদের প্রকাশ্যে অনুমতি দেওয়া হয়েছে, অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি গোটা মেলা প্রাঙ্গণে পুলিশি টহলদারি থাকলেও জুয়ারিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় পুলিশের ভূমিকায়ও বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার মানে প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে যুগ যুগ ধরে অদ্বিতীয়, সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়।